আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দুই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে। আর সকালবেলা আমি ফার্স্টে বলি নি, এটা আমার দুই তিন দিন আগের, মানে কয়েকদিন আগের ভিডিও করা ছিল, এতদিন শেয়ার করতে পারিনি। আর সকালবেলা আমি মুখবাবির সাথে নিউ বেবিকে নিয়ে পোস্তরে যাচ্ছিলাম। পোস্তরে মানে আমাদের এখানে থানাকে পোস্তরে বলে, বাসের মধ্যে উঠে বসে আছি। আমি বেবিকে কাগজে নিয়ে বসে আছি, ভাবি আরে পাশে বসলো তো অলরেডি কোস্টের সামনে চলে আসলাম। হয়তো আপনারা ভাবতে পারেন কোস্টের মানে এখানে কেন আসা হলো। আমাদের যে ডকুমেন্টগুলি আমরা যে সৌজন্য জমাতে এখানে জমা দিতে হবে কোস্টেরকে, তো আমি ভাবির সাথে আসলাম, কারণ কি ভাবি খাদ্য সূচনা জমা দিবে, সেই জন্য জমা দিয়েছে। তো বেবির হয়তো কোনো ডকুমেন্ট বা পিক লাগবে, সেটা জমা দেওয়ার জন্য এখানে আসা হয়েছে। আমরা আছি কোস্টনা থেকে বের হয়ে, এখন আমরা আছি ওবিএস এর সামনে। এটা একটা সব ধরনের কালেকশন আছে এখানে। কোস্টনা থেকে বের হয়ে এখন কোস্টনার সামনে একটা ওবিএস একটা শপ আছে, এখানে ছোট বড়দের সব ধরনের কালেকশন আছে। তো ভাবিকে নিয়ে আসলাম কোস্টনাতে, বেবির কিছু ডকুমেন্ট দিতে হলো। তো এখন নিচে দেখতে পাচ্ছেন, ভাবি বললো বেবির জন্য কিছু দেখবে, সেই জন্য আসলাম এখানে। এখানে ছোট বড় সব ধরনের কালেকশনই আছে। যে বাচ্চাদের কালেকশন, ওই সেট হলো বড়দের কালেকশন। এই এই ড্রেসগুলো ভাবি দেখো, ড্রেসগুলো সুন্দর না, প্যান্ট সহ। হ্যাঁ দেখো না মাথা টুপিটা আর প্যান্ট সহ দেখছো, সুন্দর না ড্রেসটা? ওয়াও, নিচে প্যান্টটা দেখো ফিট করা মনে হয় না? উপরেটা দেখো স্কুল ড্রেস এর মতো লাগে, ওইটাও ভালো লাগে না, পিঙ্ক ড্রেস টা ভালো লাগছে। ও নিচে আরেকটা আছে, এটাও আবার অন্য ডিজাইন, এটাও সুন্দর না, কালোর মধ্যে ব্ল্যাক আর রেড, বাট এটা বেশি সুন্দর, স্কার্ট সিস্টেম। তো মেয়েদের কালেকশনগুলো আসলে মোটামুটি সুন্দরই পাওয়া যায়, বাট ছেলেদেরগুলো সুন্দর পাওয়া যায় না। মাস্ক পরে থাকতে হবে, ডিউটি লাগে মাস্ক পরে থাকতে। একটু দেখাচ্ছি ছোট বেবিদের ড্রেসগুলো, এগুলো সুন্দর বাট এটা বেশি ভালো লাগছে। এটা মাথার টুপি ব্যান্ড সহ এখানে আছে, আরো কিছু ডিজাইন এখানে, একটু সুন্দর আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের আরো কি করতেছে। রুমামুনি আম্মু আম্মু, আরু আরু, তুমি শপিং করতে এসেছো? আরু বাবু, তুমি শপিং করতে এসেছ? আম্মুতা আম্মুতা, আমার ছেলে হাসতেছে। আম্মুতা আম্মুতা কি শপিং করতে এসেছে? হুম আম্মু, এখানে ছেলে বেবিদের কালেকশনগুলি চুষনি আইটেম না এখানে। ওয়াও ওই বেনটা সুন্দর, পিঙ্ক কালার নিবো না সাদা নিবো? পিঙ্ক কালার আবার সাদা কেন? সাদা ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি, আর পিঙ্ক ড্রেস তো এই টাইপের ড্রেস বেশি। তো এখানে চুষনি চামুন বেবিদের, এটা হলো পানির পট, এই যে চুষনি, এই যে ভাবির
দেখো পুরো সেটটা এই যে এগুলো না তুমি চাইছিলে হ্যাঁ প্রাইসটা কত না তো জিজ্ঞেস করলে তো হবে ক্যাশে যে জিজ্ঞেস করবা তো কম হয় নিয়ে নিও আবার দেখো এখানেও একটা সেট আছে এটা দেখো তো হ্যাঁ হ্যাঁ এখানে পুরো সেট নীল কাটার কেচি চিরুনি প্রাইস লেখা নাই কেন এই প্রাইসটা তো থাকার কথা কিন্তু ওইটা চেয়ে এটা একটু কম মনে হয় আর এটাতে তোমার ইও বেশি রে চিরুনি আছে কেচি আছে ওটা যদি কি আছে এগুলো হলো মেয়েদের বলি তিন চার পাঁচ ছয় ছয়টা আইটেম দুইটা নিয়ে যাও ক্যাশে আমি বাবুর কাছে আসি এই যে আম্মু 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 এই যে আম্মুটা আমি একটু নাড়াচাড়া করি আম্মুটা এই যে আরু আমুনি হিজি এই যে আমার আম্মু তো উঠে গেছে মাসাল্লা 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 আমার আম্মুটা মাসাল্লা আমার আম্মু তো উঠে গিয়েছে এই অন্ধকার দেখা যাচ্ছে না আমার আম্মুটা কে এই যে আন্টি ডাকে তুমি শুনো না আন্টি কোথো আন্টির সাথে বেরোতে আসছো শপিং করতে আসছো ওরে বাবা করি কি করে আম্মুটা সবাই দোয়া করবেন আমাদের নিউ বেবির জন্য মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ আমাদের নিউ বেবিকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন ওর নামও হলো আরাস্তা আমরা সবাই আদর করে ওকে আরও বলে ডাকি বাট ওর আসল নাম হলো আরাস্তা আলম এ হাসতেছে মাশাল্লাহ মুতা হাসতেছে আমার মামুনিতে হাসতেছে মাশাল্লাহ মাশাল্লাহ তো আমি একটু সুপার শপে আসলাম সুপার শপে কিছু বাজার করতে হবে সেই জন্য এখানে চকলেট ক্যান্ডি আছে বাচ্চাদের যেহেতু সামনে পাস্ক সেই জন্য তো আমি মুক্তিবাবির সাথে নিউ বেবি কিনে আছি একটু ইয়েতে গিয়েছিলাম কুস্তোতে গিয়েছিলাম তো এখানে কাজ শেষ করে আমি সুপার শপে আসলাম ডিম নাই আমার বাসা আছে অল্প আর একে নিয়ে নিলাম এখানে এখানে চিকেন আছে কেবাব টাইপের জিনিস আছে যদিও আমি এখান থেকে নেই না কারণ হালাল না সেই জন্য এখানে পেজিং সবকিছু আচ্ছা আমার তো এগুট নিতে হবে এটা অনেক ভালো এটা নিয়ে থাকলে এখানে রেডিমেড পিজা আছে মানে এটা পাস্তার জন্য আমরা রান্না করে থাকি পাস্তা রান্না করার সময় এটা দিয়ে থাকি সো এটা আমার বাসা শেষ একটু নিয়ে নিলাম বাসায় তো তন্ন আছে তন্ন লাগবে না তো বেশি কিছু নিব না অল্প কিছু নিব দেখেন এখানে তেল ভর্তি থাকে বাট আজকে তেল নাই শেষ আমি যখনই আসি ইদানিং ধরে এখানে এসে তেল পাই না তেল শেষ হয়ে যায় বেশ
বেশি কিছু নিব না আর এখানে দেখলে কিছু ফিটিং জিনিস আছে রেডি করা যেমন সবজি মটরশুঁটি শাক পাতাটা এই টাইপের জিনিস আছে অন্য পাঁচদিন খেতে ছিল বাট এখন আজকে নিব না এই কারণে আমার ট্রেনটিতে জায়গা নাই ওদিন অনেকগুলো মুরগি নেওয়া হয়েছে আর ঠান্ডাটা একটু যাক কমুক তারপরে ছেলের জন্য আইসক্রিম নিয়ে রাখতে হবে সবসময় কি যে আইসক্রিম রাখি আমি তো ঠিক আছে পরে আবার শেয়ার করব এখন আমি ক্যাশে যাব সিরিয়ালে আছি বাসায় চলে আসলাম কোস্তরা থেকে কোস্তরা কাজ শেষ করে আমি তো একটু সুপার শপেও গিয়েছিলাম ওইটাও শেয়ার করেছি ওইখান থেকে বাজার করে দেন আমি বাসায় চলে আসলাম এখন আমি বারান্দাতে ভাবলাম একটু কথা বলি আপনাদের সাথে আর দুপুর পার হয়ে যাচ্ছে আমিও রান্নাবান্না এখনও কোনো কিছু করি নাই ভাবলাম একটু রান্নাটা গুছিয়ে নেই আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল সকাল থেকে কেন জানি যখন বাসে উঠছিলাম তখন থেকেই তো আজকে কী রান্না করব চলেন তাহলে শেয়ার করি আপনাদের সাথে আপনারাও দেখে নেবেন আমি বাইরে যাওয়ার আগে আমি মুরগি ভিজিয়ে গিয়েছিলাম এখন এইটা আমি ক্লিন করে নিলাম রেডি আছে এখানে আজকে চিন্তা করলাম মুরগির মাংস রান্না করব একটু ঝোল করে আলু দিয়ে রান্না করব এখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর শুকনো গরম মশলা এলাচি লঙ্কা এগুলো দেওয়া হয়েছে বাসায় দারচিনিটা শেষ হয়ে গেছে আনতে হবে আজকে দারচিনি ছাড়া মুরগি মাংস রান্না করব আমি সকালবেলা বাইরে ছিলাম বাজারে যাওয়া হয়েছে বাট মনে ছিল না দেখি কালকে সকালে নিয়ে আসবো সমস্যা নাই একটা না দিলে কিছু হবে না কারণ আমি তো গুঁড়া মশলাটাও মানে গরম মশলার যে গুঁড়া ফাঁকিটা ওইটাও তো এখানে দিব আর গরম মশলা গুঁড়া ফাঁকিটা ওইটার মধ্যে সব কিছুই থাকে দারচিনি লং মানে গরম গোলমরিচ তারপর এলাচি সব কিছু মানে ফাঁকিটা একসাথে করা থাকে তো আমি ওইটাও দিই আবার এইভাবে আস্তেও একটু দিই কয়েকটা তো যাই হোক আমি পেঁয়াজটার সাথে গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি তারপর আমি আদা রসুনের পেস্ট দিব আর বাকি মশলাগুলো দিয়ে দিব অনেক দিন ধরে দেখা যায় যে গুনা গুনা খাওয়া হচ্ছে সব কিছু দোপিয়াজা বা গুনা মাছ হোক আর মাংস হোক ঝোলটা ওকে তেমন একটা খাওয়া হচ্ছে না ভাবলাম আজকে মুরগির মাংসটা রান্না করবো আলু দিয়ে একটু হালকা ঝোল রেখে আর দেখি বাকি আর কি রান্না করা যায় তো আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আছে তারপর গরম মশলার ফাঁকি আছে তারপর জিরা ফাঁকি তারপর মানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর চার চামচ দিয়ে আধা চামচ করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তো সবগুলো মশলা এখন আমি ভালো করে মাখা করে নিব পেঁয়াজটার সাথে আমি সবসময় একটা কথাই বলি যে রান্নাবান্না আসলে দেখার মতো কিছু না তারপরও আমি যেভাবে মানে রান্নাবান্না করি সেইভাবেই দেখানোর চেষ্টা করি আমি কয়েকদিন ধরে বলছি যে রোজার মাস আসছে যত পারি কম মশলা দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করব যত কম মশলা খাওয়া যায় রোজার মাসে স্বাস্থ্যের জন্য অতটাই ভালো সেজন্য আমি মশলা যদিও মাংস তরকারি রান্না করছি মুরগির মাংস তো সেজন্য আমি যতটুকু মানে পসিবল হয়েছে আর কি মশলাটা একটু কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করছি আমি দেখতেই পাচ্ছেন আহামরিচে একবার বেশি মশলা তার জন্য আমি সেটা দিয়ে নেব এখানে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি না দিলে দেখা যায় মশলাতে লেগে যায় সেই জন্য আমি অল্প একটু এখানে পানি দিয়ে দিলাম কষানো হওয়ার পরে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম যখন মশলাটা কিছু তেল বেরোবে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিব
প্রথমে আমি চিকেনটা দিয়ে দিলাম, একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আপাতত আমি পানি ইউজ করব না এখানে। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে নেওয়া হয়েছে। চাটির সাথে কাটা ছিল, আমি আর মাছ দিয়ে আর কাটা মানে কাটিনি আর কি, বড় পিস করে রান্না করব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা ডাল দিয়ে দেখি কি অবস্থা। আমরা যেহেতু সদস্য কম বাসার, তিনজন মাত্র, সেজন্য আমি সবসময় অল্প করে রান্না করি, কারণ বাসি জিনিস আসলে অন্য পণ্যরা বুদ্ধি জিনিস খেতে চায় না। তো সেজন্য অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি। এখানে কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব, যেহেতু আমি ফার্স্টেই বলেছিলাম যে আলুর ঝোলকে রান্না করব। চিকেন আলুর ঝোল এখন আলুটার সাথে আর একটু কষিয়ে নিব, আর কিছুক্ষণ এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখনও কিন্তু আমি পানি এখানে অ্যাড করি নাই, দেখতেই তো এখানে ফার্স্টে যে মশলাকে তল কিছু দিয়েছি, পরে আর পানি এখানে এখনও অ্যাড করি নাই। যখন আলুটা মুরগি মাংসটা আমার ভালো করে কষানো হবে, দাম তারপরে আমি এখানে পানিটা অ্যাড করে দেব। আর একটু কষানোর জন্য আমি ভাত দিয়ে দিয়ে রাখবো আর ভাত নিতে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1 মগের মতো পানি দিয়ে দিলাম। এখন আলু আর মুরগির মাংসটা সিদ্ধ হতে যতটুকু টাইম লাগে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে, একটু ঝোল রেখেছি। ফার্স্টে তো বলেছি যে একটু ঝোল দিয়ে রান্নাটা করব, তার আমার মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন, সবার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করা উচিত। রমজান মাস উপলক্ষে সবাইকে আবারও রমাদান মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ আজকের জন্য। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।